সবাই মিলে চিন্তা করতাম যে আমরা কিভাবে এদেশের যে মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে, মুক্তিবাহিনীর মুক্তিপদ বলতো তখন, সেই মুক্তিপদে কিভাবে যোগদান করব এবং কিভাবে আমরা দেশের জন্য যুদ্ধ করব, দেশকে স্বাধীন করব, এগুলো আমাদের তখন আমরা পাশে আলোচনা করতাম এবং আমাদের চিন্তায় ছিল। আমরা একদিন সবাই ইয়ে করলাম, একদিন কাশেম, আমাদের আবুল কাশেম, তিনি বর্তমান স্কুলের ছাত্র ছিলেন, পরে ওখান থেকে আনোয়ারা হাই স্কুলে গেলেন। আনোয়ারা হাই স্কুলে গিয়ে কাজী মোহাম্মদ বর্তমান মরহুম, উনি কাশেমের সাথে আলোচনা করে মুক্তিযোদ্ধাদেরকে ভারতে নিয়ে যাওয়ার জন্য কাশেমকে দায়িত্ব দিল। কাশেম এসে আমাদের সাথে কথা বলে আমাদেরকে উদ্বুদ্ধ করলো। উদ্বুদ্ধ করার পরে একদিন আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা চলে যাব, কিন্তু আমরা বাড়িতে কাউকে বলি নাই। তখন কিন্তু আমার মা বাবা ছিল এই কক্সবাজার মহিষকালীতে, উনি তো বিভিন্ন চাকরি করতেন, তবে উনি ওখানে ছিলেন। আমি এদিকে মুক্তিযুদ্ধে চলে গেলাম, ওদের সাথে আলাপ আলোচনা করে যাওয়ার সময় কাজী দিসির বাড়িতে বৈঠক হলো। ওখান থেকে কর্ণবী নদী পাড়ি দিয়ে ফিরিঙ্গি বাজার হয়ে সীতাকুণ্ডতে গেলাম। ওখানে নূর মাহবুব একটা আওয়ামী লীগের ইয়ে ছিল, নেতা ছিল, ওই নেতার বাড়িতে আমরা একদিন রইলাম। ওখানে থাকার পরে সেখান থেকে আবার যাইতে আরম্ভ করলাম। যাইতে যাইতে ঢাকা ট্রাঙ্ক করে বাড়ি গেলাম, ওই হাটের উপর দিয়ে চলে গেলাম। কিছু দূর যাওয়ার পরে ওখানে দেখলাম যে জিপে করে করে ঢাকা ট্রাঙ্ক রোড হয়ে পাকিস্তানের আর্মিরা আসতেছে। আসার পর আমরা মনে মনে করে পেয়ে গেলাম, সবাই একটু সংক্ষিপ্ত আলোচনা করে সবাই বললাম যে আমরা এখন একটু নিজেরা আলাদা আলাদা হয়ে এ করে একসাথে সবাইকে দেখলে হয়তো আমাদেরকে সন্দেহ করবে এবং হয়তো মেরেও ফেলতে পারে। তখন আমরা বিচ্ছিন্ন হয়ে কেউ ওই ধান খেতের পাশে বসে গেলাম, কেউ কসরাপ করতেছে, কেউ কেউ এমনি দু একজন হাঁটতেছে, এভাবে গেলাম। আর গাড়ি যখন চলে গেল তখন প্রায় সন্ধ্যা, সন্ধ্যার সময় ওই যে ছোটো একটা ছেলে ছিল সে আমাদেরকে নিয়ে তাদের বাড়ির কাছে দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় বাড়িতে আমাদেরকে বলো যে একটা পুকুর আছে, পুকুর পার করে যে এখানে আপনারা বসেন, আমি একটু আসি। সেবার কাছে খাওয়া দাওয়ার পর আসলো, আসার পরে সে আমাদেরকে বলো চলেন আমরা যাই। ওর বাইকও নিল, ওর বাইকে নেওয়ার পরে কিন্তু গেলাম। ওখানে যাওয়ার পথে দেখি যে হিন্দুদের বাড়ি টাড়িগুলি তারা দিয়েছে, পোড়া বাড়ি টাড়িগুলি দেখতেছি। যাইতে যাইতে রাত্রে অনেক হয়ে গেছে, তখন রাত একটা বৈদ্যুত হবে, ও ওর বড় ভাই যেটা ছিল বড় ভাইটা চলে আসলো। আমরা একটু সকাল হওয়ার জন্য অপেক্ষা করতেছি, সেখানে একটা আম গাছ ছিল, আম গাছের উপর উঠে গেছে অনেকে, আমি উঠছি। ওঠার পরে ওখানে আম গাছের উপর ছিলাম, আম গাছের উপর থাকতে 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 কিছুক্ষণ পরে যে আয়ুব আমাদের সাথে আয়ুব ছিল, আয়ুব রফিক, সে ওখান থেকে গাছ থেকে পড়ে গেল। গাছ থেকে পরে যাওয়ার পর চিৎকার আরম্ভ করছে, ওদিকে অনেক দূরে ওখান থেকে দেখতেছি আমরা একটা মেন্টল লাইট, মেন্টল লাইট জ্বলতেছে। রাধাকাররা শুনছি, যারা রাধাকাররা নাকি ওখানে ট্রেনিং দিচ্ছে। ওখান থেকে ঢুকে পুকুর পাড়ে একটা ইয়ে ছিল, মসজিদ ছিল, ওখানে দান তাদের কিছু অবশিষ্টাংশ আছে, আর আমরা ওখানে গিয়ে আশ্রয় নিলাম। ওখানে গিয়ে আশ্রয় নেওয়ার পরে সকাল হয়ে গেছে, আদান দিছি, নামাজের সময় শেষ, তখন সবাইকে ডাকাডাকি করলাম আমরা আবার রওনা হব। আয়ুব কিন্তু তখনও যন্ত্রণায় চটপট করতেছে, তাকে আমি এবং আরো কে কে আছে ছিল
আর সবাই ধরে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। সূর্য ওঠার পরে ঘন্টা দুই ঘন্টা পরে আমরা নদীর পাড়ে গেলাম। তারপরে নৌকায় এসে ওখানে উঠে আমরা সবাই আমলিঘাট গেলাম, ওখানে নাচা টাচা করলাম, খাবার পরে সেখান থেকে আবার রওনা দিলাম। হাঁটতে হাঁটতে অনেক দূর হাঁটলাম, হাঁটতে হাঁটতে কিন্তু হরিণাকেম আসে না। রাত্রি এশা নামাজের পরে গিয়ে হরিণাকেমকে উপস্থিত হলাম। হরিণাকেমকে উপস্থিত হয়ে সেখানে দেখি যে আমাদের জন্য কোনো ব্যবস্থা নেই, ওরা দাঁড়া গেছে, তারা তাপ ডাবু সব তৈরি করছে। পরে আমরা যাওয়ার পর আমাদেরকে তাপ দিল, কতগুলি ওই দাম শুকাইছে, আমাদের এখানে আঞ্চলিক ভাষায় তলই বলে এগুলিকে, তো ওগুলো দিল। ওখানে চারিদিকে নাড়া কেটে তলে টলে বেছেই তারপরে ক্যাম্পের ব্যবস্থা করলাম, ক্যাম্পটা গেলাম। তারপর ওখানে অনেক রাত্রি হয়ে গেছে, তারপর ভাত তার ডাইল এগুলি খাইলাম। খাওয়ার পরে পরদিন বলে যে আপনাদেরকে ট্রেনিং যেতে হবে, ওখানে পাশে ট্রেনিং মাঠ আছে, ওখান থেকে ট্রেনিংয়ে গেলাম। ওখানে ট্রেনিং দিলাম, বিশেষ করে অনেকগুলো ট্রেনিং আমাদেরকে এক মাসের মধ্যে দেওয়ানো হয়েছে। ওই ট্রেনিংয়ের মধ্যে ছিল আমাদের গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড, তারপরে এসআরআর, এসএমজি, এসএমসি, তারপরে এমএমজি মিডিয়াম মেশিন গান, এলএমজি, তারপরে এক্সপ্লোজিভ দিয়েছে। ক্যাম্পটার নাম কি ছিল? হরিণা ক্যাম্প। ওখান থেকে আমাদেরকে ট্রেনিং ট্রেনিং দেওয়ার পরে রেডি করলো। রেডি করার পরে অন্যান্য আগে আমাদের আগে যারা গেছিল ওই সমস্ত ব্যাচের কিছু লোক আসলো। লোক আসলো যেমন পটিয়ার মহসিন গ্রুপের মহসিন এবং তার সাথে তার দলের লোকেরা, আর বোয়ালখালের আবুল হোসেন এবং তার দলের লোকেরা 120 জন ওখানে বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি নিলেন। এবং আমাদের হাইকমান্ড ছিল এয়ারফোর্সের সার্জেন এএইচএম মহিউল আলম, ওনার নেতৃত্বে আমরা সবাই বাংলাদেশে যাত্রা আরম্ভ করলাম। ওই সাবরম হয়ে আমরা পাহাড়ের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম। পরে দেখলাম যে একটা ব্রিজ, ব্রিজের ওখানে রাজাকাররা পাহারা দিচ্ছে। সার্জেন এএইচএম মহিউল আলম এবং আরও দুইজন গিয়ে ওদেরকে দেখলো যে ওরা পাহারাদার, আসলে রাজাকার রাজাকার নয়। তারপর তাদেরকে অনেক পয়টারি লাগাই, তারপর সেখান থেকে সরাই দিয়ে আমরা আবার সবাই একত্রিত হয়ে হাঁটতে আরম্ভ করলাম। আমরা আসার সময় পথে একটা শান্তিবাহী কমিটির চেয়ারম্যান বোধহয় ওখানকার, আমাদের আগে ছিলেন আলম সাহেব এবং গাইডের, ওরা চিহ্ন ওরা মেরে ফেললো তাকে, তাকে মেরে রাস্তা ক্রস ফেলে দিয়েছে। তারপরে কিছু দূর গিয়ে দেখলাম যে তখন প্রায় সকাল হয়ে আসছে, একটা বাগান আছে, বাগানের মধ্যে গেলাম, ওখানে কিছু দুই একটা ঘর বাড়ি আছে, তারপর ওগুলি চাকমাদের ঘর। তারপর আমরা ওখানে গিয়ে রেস্ট নেওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। হঠাৎ খাওয়ার পরে আবার রওনা হলাম। রওনা হয়ে এদিকে রাউজানে আসলাম। রাউজানে এসে ওখানে একটা মাদ্রাসা নাকি স্কুলের মধ্যে আমরা আশ্রয় নিলাম। আশ্রয় নেওয়ার পরে ওখানে দেখি যে বলে যে রাজাকার আসতেছে, এক আসতেছে, আমরা বলে যে সবাই পজিশনে যাও, সবাইকে এসআরআর দিয়ে, হ্যান্ড গ্রেনেড দিয়ে এবং ওরা এলএমজি আর এসএমজি, এমএমজি এগুলো নিয়ে পজিশনে গেল। সেটা কখন বলে যে ওরা আসেনি। তারপর ওখান থেকে আবার বোয়ালখালী আসলাম। বোয়ালখালী এসে তারপরে খানগোবর খালাদের আশেপাশে হবে জায়গাটা, আলম সাহেব ডাকে সবাইকে বললো যে এখন যেগুলি আনোয়ারার আছেন আপনারা আনোয়ারা লোক করে আনোয়ারা মুক্তিযোদ্ধারা চলে যান। আমাদেরকে অস্ত্র শস্ত্র কিছু দিল, আমরা চলে আসলাম। আসার সময় আমার সাথে ছিল এই যে আমাদেরকে যে উদ্বুদ্ধ করে নিয়ে গেছে আবুল কাশেম, আব্দুল গফুর, আব্দুল গফুর কিছুদিন আগে মারা গেছে, তাকে নিয়ে আমি বের হলাম। ওখান থেকে বের হওয়ার পরে এখানে আমার একটা আত্মীয় বাড়ি ছিল, বিকেলবেলা বের হয়েছে, আত্মীয় বাড়িতে গেলাম। আত্মীয় বাড়িতে যাওয়ার সময় কিছু লোক দুজনকে আটকালো, সামনে আটকালো, আটকে কথাবার্তা বলতেছে। এই সময় ওখানে বলখানিতে আমার একটা আত্মীয় বাড়ি ছিল, আত্মীয় বাড়িতে তেমন মামা সম্পর্ক, তো ওই লোকটা ভাগ্যক্রমে আমাদের সামনে চলে আসে। সামনে চলে আসার পরে ও আমাকে জিজ্ঞেস করলো ওই রাজাকারের সামনে, বল দেখি মন্ত্রস তুমি কোথেকে আসতেছ? আমি বললাম যে মামা এখন আমাদের ওইদিকে তো খুব চলতেছে, আমাদের খুব অসুবিধা হয়েছে, এই কারণে আমি আপনাদের এদিকে চলে আসতেছি। ওর রাজাকারও তাদের পরিচিত ছিল। আর ওখান থেকে আমাকে আর আব্দুল গফুর, আব্দুল গফুর সহ ওখানে গেলাম। ওইটা আমার নানা বাড়ির সম্পর্ক আর কি। গফুরকে নিয়ে সকালবেলা আমাদের বাড়ির উদ্দেশ্যে আনোয়ারার উদ্দেশ্যে রওনা হলো। রওনা হওয়ার পরে ওখান থেকে নদী পার হয়ে, কর্ণফুলী নদী পার হওয়ার সময় আমাদের আমার কাছে কিছু ইন্ডিয়ান কারেন্সি ছিল, কয়েন কয়েন ছিল, আব্দুল গফুরের কাছে ছিল। ওগুলি আমি কী করলাম, পকেট থেকে নিয়ে কেউ না দেখো মতো ওই সাম্পানের যে জাগন আছে জাগনের নিচে ঢুকিয়ে রাখছি। তারপর কর্ণফুলী নদী ওখানে তখন চলে আসছি, ওখান থেকে কালুরঘাটের গাড়ি আছে, গাড়িতে করে আমি যেতে আসলাম কোর্ট বিল্ডিং। কোর্ট বিল্ডিংয়ে এসে এই মারা গেছে আমেরিকার একটা সেরা আবু, তার সাথে দেখা পড়ে যে বাড়ির অবস্থা তো খারাপ, ওখানকার অবস্থা খারাপ,
তার ওখান থেকে আর সরাসরি গেলাম না। আমার বড় ভাই ছিল ওখানে কোম্পানি যে স্টুডেন্ট চাকরি করতেন, ওনার সাথে দেখা করলাম। ওনার সাথে দেখা করে আমি বলছি আমি ওখানে আমার ওই আসল নানা বাড়ি যেটা আছে ওই নানা বাড়িতে যাবো, তো ওইদিকে পার হয়ে পশ্চিম পটিয়া মিয়ানহাট বলে মিয়ানহাটের পশ্চিম পাশে বাড়ি, ওনাকে ওখানে গেলাম। ওখানে গিয়ে আর আমার নানি দেখে আমাকে জড়াই ধরে চিৎকার করে কান্না করতেছে। ওখানে রেস্ট নিলাম একদিন, রেস্ট নেওয়ার পরে বাড়িতে চলে গেলাম। বাড়ির মধ্যে থাকার পরে একদিন খবর এলো যে আনোয়ার তানোয়ার ভার্সন হবে। সাজান মহিউল আলম আমাদেরকে আবার কল করলেন, আনোয়ার তানোর দক্ষিণ পাশে একটা হিন্দু বাড়িতে প্রথমে জড় হলাম সবাই। সবাই অপারেশনের জন্য প্রস্তুতি নিলাম। সাধারণ এইচএম মহিউল আলম উনি নেতৃত্ব দিচ্ছেন, বরগাটির আবুল হোসেন গ্রুপ, পটিয়ার মহসেন গ্রুপের কিছু কিছু লোক আছে, আর আমাদের লোকজন ছিল। আমরা বিশ্বের গ্রুপে ছিলাম আমি। আর ওখান থেকে গিয়ে একত্র হয়ে সবাই তিন দিক থেকে আক্রমণ হবে, একদিক করা থাকবে, যাতে ওরা পালিয়ে যেতে পারে। আমরা দক্ষিণ দিক, পূর্ব দিক এবং উত্তর দিক বন্ধ করে দিয়েছি, পশ্চিম দিক খোলা আছে। তারপর অপারেশন শুরু হলো, ওখানে গোলাগুলি আরম্ভ হলো। তারপরে প্রথমে স্মোক গ্রেনেড মারলো, গোলাগুলি আরম্ভ, গোলাগুলি রাজাকাররা তখন ফায়ারিং করতেছে, আমাদের পক্ষ থেকে ফায়ারিং চলতেছে। তখন আমরা যেহেতু ছোটো ছিলাম, মাত্র ক্লাস টেনের ছাত্র, তারপর আমাদেরকে ভারী অস্ত্র দেয়নি, সামান্য হ্যান্ড গ্রেনেড এগুলো দিয়ে রাজাকার একটা আমার আত্মীয় লাগে সালাম বক্ত, থানা থেকে দৌড় দিয়ে থানার পুকুরের দক্ষিণ প্রান্তে দৃঢ় পুকুরে যান। আর সাজান আলম উনি সাথে সাথে এসএনজি থেকে গুলি করলেন তাকে, থানের মধ্যে শেষ শেষ। আর ২৭টা জন রাজাকার ওদেরকে ধরে পশ্চিম দিকে স্কুল আছে একটা প্রাইভেট স্কুল, ওইটাতে নিয়ে ওইটার বান্ধাই গুলি করে শেষ করে দিয়েছিল। পাঁচকারের ইয়েতে পুকুরি পুকুরি একটা চা বাগান আছে, ওখানে গেলাম। ওখানে গিয়ে বাচ্চাত খাওয়ার ব্যবস্থা হয়েছে, বাচ্চাত খাওয়ালাম। বাচ্চাত খাওয়ার পরে আবার আমরা চলে আসলাম বারগানে। বারগানে রতিক গ্রুপ এখানে ওখানে এসে আমরা ওখান থেকে গেলাম, বাড়িতে চলে গেলাম। বলতে তোমরা বাড়িতে চলো, আবার প্রয়োজন হবে তখন আমরা ডাকবো। এই অপারেশনটা হওয়ার পরে রাজাকারদের মনে যে ভীতি ঢুকছে, তারা সবসময় আতঙ্কিত থাকতো। এরপরে আসলাম রুস্তমহাট অপারেশন, রতিকের বাড়ি থেকে এসে রুস্তমহাটে গিয়ে দক্ষিণ দিক উত্তর দিক আগে করলাম, ব্লক করে দিলাম। ওখানে আমাদের বাসবার ছিল আগুন, তার ওখানে গলাগুলি হলো, তার একটা রাজাকার স্পটে মারা গেছে, আর তিনজন ধরা পড়ছে। নিয়ে এসে আমরা অপারেশন শেষ করে চলে আসলাম। ওই দিন থেকে আর কোনো রাজাকার রুস্তমহাট আসেনি। এরপর আরও অপারেশন আছে, হয়তো দরবারটা হবে। আরেকটা বড় অপারেশন আছে আমার দেশ স্বাধীন হওয়ার আগে আগে, বাঁশকাঠিতে গেলাম। বাঁশকাঠিতে ওখানে ছোটখাটো একটা অপারেশন করে তারপরে গেলাম চকরিয়ে। চকরিয়ে ওখানে আমাদের আটার রকম কেমন খাইসার্স, ওদের রাজাকারে একটা খামার বাড়ি আছে, খামার বাড়িতে গেলাম। ওখানে একটা অপারেশন হয়েছে, একটা লোকের কাছ থেকে দুইটা অস্ত্র, একটা এলএমজি আর একটা রিভলভার। ওখান থেকে আবার আতাউর রহমান কায়সার সহ আমরা বেশ কয়েকজন মুক্তিযোদ্ধ, রশিদ আহমদ ছিল অ্যাকশন কমান্ডার আমাদের ওখানে, আমি রুস্তম আরও কারা কারা ছিল, বোটে করে ইয়েতে গেলাম কুতুব দিয়ে গিয়ে ওখানে ফ্লাইট সন্ধ্যার সময়। তারপর তানা অপারেশন করতে হবে, চারিদিকে আমরা সবাই অপোজিশন নিয়ে দাঁড়াই পেলাম। দাঁড়াই থাকার পরে ওখানে রশিদ আতাউর রহমান খান কায়সার আবিদান মদন আলী কয়েকজন ওখানে গেল। যাওয়ার পর ওরা তানাই আলোচনা করে, আর আমাদেরকে যুদ্ধ করতে হয়নি এমনি। আর ওখানে শেষে ওখানকার দেয় অস্ত্র শস্ত্র পাইছে, অনেকগুলি অস্ত্র পাইছে, অনেকগুলি গুলি পাইছে, পিগুলি সব নিয়ে আমরা পরদিন কায়সারের ওখানে চলে আসছি। ওই সময় কিন্তু 16 ডিসেম্বর হয়ে গেছে। আমরা ওখানে কত থাকতে শুনছি যে দেশ স্বাধীন হয়ে গেছে। তারপরে যুদ্ধ শেষ হলো, আপনি কি করলেন? যুদ্ধ শেষ হওয়ার পরে আমি সাথে সাথে পরীক্ষার জন্য আবার এসএসসি পরীক্ষা যেটা দিতে পারিনি সেটার জন্য প্রস্তুতি নিলাম। প্রস্তুতি নেওয়ার পরে 1972 সালে আমাদের পরীক্ষাটা হলো। পরীক্ষা দেওয়ার পরে ফার্স্ট ডিভিশনে পাস করছি, মনটা খুশি। তারপরে গিয়ে আমি শ্রীরাম কলেজে অ্যাডমিশন নিলাম। ওখানে অ্যাডমিশন নেওয়ার পরে তারপরে আমার লেখাপড়া ওখানে প্রায় বলতে গেলে অনেকটা শেষ। শেষ মানে আমার আর্থিক অবস্থা ভালো ছিল না। তারপরে একটা চাকরি নিলাম ষোলো শহর ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে, ওখানে 7 বছর চাকরি করলাম। ওখানে থাকা অবস্থায় 7 বছর পরে ফার্স্ট মাস থেকে চাকরি হলো। তখন থেকে আমি কাস্টমে চাকরি করি। রিটায়ারমেন্টে গেলাম 2016 সালে। রিটায়ারমেন্টে আসার পরে এখন পেনশন ভোগ করতেছি। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন?
বর্তমান বাংলাদেশ তো এখন তো আমাদের প্রধানমন্ত্রী এর নেতৃত্বে অনেক কাজ করছে, তবে তারা যতটুকু করতেছে ঠিক ততটুকু নয়, তার সাথে অনেক কম, যেটা করছে তার সাথে একটু বাড়াই করতেছে। তো আমি চাই যে আমার দেশের উন্নতি হোক, আমার দেশটা প্রকৃতিভাবে উন্নত হোক এবং দেশের সন্তানরা কর্মসংস্থান, সন্তানদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হোক, আবার দেশের মানুষ দুটা ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারুক, এটা আমি আমি কামনা করি। নতুন প্রজন্মকে আপনি কি পরামর্শ দিবেন? নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে বলবো যে তোমরা ভালোভাবে লেখাপড়া করো, লেখাপড়া শেষ করে কঠোরভাবে পরিশ্রম করো, যারা চাকরি করতে পারো চাকরি করো, আর যারা চাকরি করতে পারো না ব্যবসা করো, ব্যবসা করতে যদি না পারো তাহলে এই খামার টামার এগুলি করো, বিশেষ করে এগুলি করে আমাদের দেশটাকে, দেশটা তো আমাদের, এটাকে আমাদেরকেই গঠন করতে হবে, তোমরা এই কাজগুলি করো, বেকার থেকো না, বিভিন্ন সামাজিক অর্থাতের কার্যক্রমে তোমরা জড়ো হয়ে তাদের কথা আমি এটাই আশা করি।